नमस्कार, আমি সুদীপ্ত। আজ আমি এই ভিডিওতে জৈব উপায়ে বেগুন গাছ পরিচর্যার বিষয়গুলি নিয়ে আলোচনা করব। একটি গাছ থেকে অধিক পরিমাণ ফুল বা ফল পেতে হলে জৈব এবং রাসায়নিক উভয় প্রকার সার সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে ব্যবহার করা অত্যাবশ্যক। কিন্তু আপনারা যখন আপনাদের ছাদ বাগানে শখের জন্য একটি ফল বা কিছু সবজির চাষ করবেন, তখন আমি সাজেস্ট করব সেটা জৈব উপায়ে তৈরি করার জন্য। অ্যাজ এ সেম টাইম এটাও ঠিক, প্রায় সমস্ত প্রকার জৈব ফার্টিলাইজারই স্লো রিলিজ ফার্টিলাইজার। সেই কারণে শুধুমাত্র জৈব সার ব্যবহারের ফলে ফল বা সবজি দুটো কম হবে এটা ঠিকই, কিন্তু সেই ফল বা সবজির গুণাগুণ এবং তার টেস্ট কিন্তু বাজারের অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে উৎপন্ন সবজির তুলনায় অনেক ভালো হবে। একটি বেগুন গাছ থেকে আপনারা 2 থেকে 3 বছর ফসল পেতে পারেন, এবং সেটা জৈব উপায়ে করতে হলে প্রথম কন্ডিশন একটা বড় পট কিন্তু আপনাদের নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আপনারা 14 ইঞ্চি বা তার থেকে বড় পট নির্বাচন করুন, অথবা গ্রোয়িং ব্যাগ বা আমার মতো বস্তার মধ্যেও গাছ লাগাতে পারেন। আমি একটি সিমেন্টেড বস্তার মধ্যে এই বেগুন গাছগুলো লাগিয়েছি আর তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এক একটি গাছে 5টা থেকে 11টা অবধি বেগুন ফলে আছে। এই যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটিতে ছোট বড় মিলিয়ে মোট 11টা বেগুন বর্তমানে ধরে আছে। কমপ্লিটলি জৈব উপায়ে বেগুন চাষ করতে গিয়ে আমি যে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমি একটি ছোট বেগুনের চারা 4 ইঞ্চি পটে লাগিয়ে একটি সুন্দর রুট বল তৈরি করে নিয়েছিলাম। তারপরে ওই 4 ইঞ্চি পট থেকে আমি বেগুনের চারাটিকে এই বড় সিমেন্টেড বস্তার মধ্যে গাছটিকে আমি শিফট করি। একটি ছোট চারাকে বড় পটে বা বড় সিমেন্টের বস্তার মধ্যে শিফট করতে হলে 1টি বা 2টি রুট বল অবশ্যই প্রয়োজন। কেন রুট বলের প্রয়োজন এই বিষয়টি উপরে আমি একটি ডিটেলস ভিডিও পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফাইনাল পটিং মিক্সটের জন্য আমি 30% দোআঁশ মাটি নিয়েছি, 30% নিয়েছি ভার্মি কম্পোস্ট, 30% নিয়েছি গোবরের সার এবং 10% ছাই। আর খাবার হিসাবে দিয়েছি আমি 100 গ্রাম দিয়েছি নিম খোল, 200 গ্রাম দিয়েছিলাম সর্ষের খোল, 50 গ্রাম শিংকুচি এবং 50 গ্রাম বোন ডাস্ট। আমি যে খাবারের পরিমাণের কথা বললাম তা 16 ইঞ্চি পটের জন্য। একটু খেয়াল করবেন আমি এখানে খুব কম পরিমাণ মাটি ব্যবহার করেছি। আমি 1 ভাগ মাটি নিয়েছি, 1 ভাগ গোবর সার নিয়েছি এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট নিয়েছি। আপনারা চাইলে ভার্মি কম্পোস্টের বদলে পাতা পচা সারও ব্যবহার করতে পারেন, কিন্তু এর কোনোটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা 2 ভাগ গোবর সার আর 1 ভাগ মাটি এই রেশিওতে মাটিটা কখনোই তৈরি করবেন না, কারণ গোবর সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে। তখন কিন্তু আপনাদের গাছের ভেজিটেবিল গ্রোথটা বেশি হবে, ফল কম আসবে। তাই আপনারা সেক্ষেত্রে 50% মাটি এবং 50% গোবর সার ব্যবহার করবেন। অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আপনারা প্রত্যেক 15 দিন অন্তর সর্ষের খোল পচা জল এই গাছগুলিতে দেবেন, এবং তাতে কিচেন ওয়েস্ট বিশেষ করে কলার খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোলা এবং অন্যান্য সবজির খোসা পাত্রে 7 দিন ধরে ভেজাবেন, এবং যে তরলটা আপনারা পাবেন সেই তরলটার সাথে আরও কিছু ফ্রেশ ওয়াটার অ্যাড করবেন এবং এই গাছগুলিতে প্রয়োগ করবেন। দেখবেন এই তরলটি একদম গাছের জন্য অমৃতের সমান। এবং এর সাথে আপনারা প্রত্যেক 2 মাস অন্তর 2 মুঠো ভার্মি কম্পোস্ট সাথে দেবেন, 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো শিংকুচি এবং 1 মুঠো বোন ডাস্ট। এই জৈব সারগুলি আপনারা প্রত্যেক 2 মাস অন্তর এই গাছগুলিকে রিবুস্ট করার জন্য প্রয়োগ করবেন।
এই সারগুলো প্রয়োগ করতে থাকলে আপনাদের গাছ খুব হেলদি থাকবে এবং একই সাথে অনেক বেগুন আপনারা এই গাছগুলো থেকে পেতে পারেন। এবার আসি আপনারা বেগুন গাছগুলিকে কিভাবে রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করবেন এই বিষয়টির উপরে। প্রথমেই বলে রাখি, বেগুন গাছে প্রচুর পরিমাণ রোগ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। তবে জৈব উপায়ে যদি আপনারা বেগুন চাষ করেন তাহলে রোগ পোকার আক্রমণ তুলনামূলকভাবে কিছুটা কম হয়। কবে এই গাছগুলিতে রোগ পোকার আক্রমণ করবে এবং তারপরেই এই গাছগুলিতে কীটনাশক প্রয়োগ করব, এই টোটাল কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। যাতে আপনাদের গাছে রোগ পোকার আক্রমণ না হয় সেই জন্য আগে থেকে প্রোটেকশন নিতে হবে। আপনারা প্রত্যেক 5 থেকে 7 দিন অন্তর এই বেগুন গাছগুলিতে নিম অয়েল স্প্রে করতে থাকবেন। আমি সাজেস্ট করব আপনাদেরকে এই নিম অয়েলটিও আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেবেন। এর উপরে আমার একটা ডিটেলস ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। অ্যাজ এ সেম টাইম আপনাদেরকে একটি কথা বলে রাখি, যদি গাছে আগে থেকে পেস্ট অ্যাটাক হয়ে যায় তখন অনলি নিম অয়েল স্প্রে করে গাছটিকে প্রোটেক্ট করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের কোনো রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করতে হতে পারে। আমি এখনও পর্যন্ত গাছে কোনো রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করিনি, আমার গাছে এখনও পর্যন্ত কোনো পেস্ট অ্যাটাক হয়নি। আমি প্রত্যেক 5 থেকে 7 দিন অন্তর এই গাছগুলিতে নিম অয়েল স্প্রে করে গেছি। বেগুন গাছের জন্য ডাইরেক্ট সানলাইট খুব প্রয়োজন, তাই দিনে 5 থেকে 6 ঘন্টা বা তার বেশি ডাইরেক্ট সানলাইট পড়ে এরকম জায়গাতেই বেগুন গাছগুলিকে লাগাবেন বা রাখবেন। বেগুন চাষের ক্ষেত্রে ওয়াটার ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটি পার্ট, আপনারা খেয়াল রাখবেন বেগুন গাছে যেন অতিরিক্ত জল কখনোই না দেওয়া হয়, মাটি যেন কখনোই কাদা কাদা না হয়ে যায়, তবে একটা ময়েস্ট ভাব যেন সবসময় বজায় থাকে আর কখনোই যেন মাটি একদম খটখটে শুকনো না হয়ে যায়। বেগুন গাছে যখন ফুল আসবে বা ফল ধরবে তখন বেগুন গাছে যেন জলের অভাব না ঘটে, এই সময় মাটি যেন সবসময় ময়েস্ট ভাবটা বজায় থাকে। এই সময় জলের অভাব হলে ফুল ঝরে যাবে অথবা বেগুনের কোয়ালিটি খারাপ হয়ে যায়। এই কয়েকটি বিষয় একটু মেনটেন করলে আপনাদের গাছও দেখবেন খুব হেলদি থাকছে এবং খুব ভালো বেগুন ফুলবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নতুন হলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।